আচ্ছা আমার হিন্দিটা তো বাংলাদেশি মেয়ের হিন্দি বলে আমি বেঁচে গেলাম কারণ ভুল ভাল হ্যাঁ ওরকম আমি খুব খুশি আমার আর অত এফার্ট দিতে হয় নাই বাট আবু উনি তো খুব সিরিয়াস উনি কিন্তু উচ্চারণ একদম ঠিক হইতে হবে সো উনি আমি আমাকে বলে তুমি বলো শব্দটা আর যে যখন কেউ খুফিয়া প্রথম পরের ই হচ্ছে যে আমাকে মানে জামদানিতে দেখছে মানুষ তো এটা সত্যি আমার অনেক ভালো লাগে ভাইয়া যখন আমি কান্সে গেছি তখনও যখন জামদানি আসলে এইভাবে মানুষ পছন্দ করেছে আমার আমার খুবই ভালো লাগে এবং এটা আমি একদম ইন্টেনশনালি করি মানে অবশ্যই এটা আমি চাই যে একজন পার্টনার থাকুক যার সাথে হয়তো আমার মানে আমি যে পথটা চলবো সে হয়তো সেই পথে আমার সাথে হাঁটবে কিন্তু বা আলাদাও হতে পারে পথ বাট আমার পথটা আমাকে চলতে দিবে সে তার মতো চলবে এরকম কিন্তু সেটা একটু ডিফিকাল্ট আছে কারণ আমাদের দেশে হচ্ছে আমি এটা বলবো না যে শুধু ছেলেরা মেয়েদেরকে বলে যে তুমি এদিকে যাও না মেয়েরাও ছেলেদেরকে বলে যে তুমি এদিকে যাও না মানে এরকম অনেকে আছে যাদেরকে আমি রিচ করার চেষ্টা করছি করেছি কিন্তু আমি রিচ করতে পারি নাই তো তারা যখন আমি কানজে গিয়েছি তারা যখন আমাকে রিচ করার চেষ্টা করেছে ডেফিনেটলি তারা আমার পর্যন্ত আসতে পারে নাই কিন্তু আপনি অনলাইনের একটা বাচ্চা ছেলে এটা নিয়ে ধরেন একজন ভাইয়ার সাথে আমার ঝগড়া লেগে গেল বললো যে তুমি ওর ইন্টারভিউ কেন করবা লাইভ তো আমি বললাম ভাইয়া কারণ হচ্ছে ও ওই মানুষটা যে আমার পাশে সময় ছিল আমি কেন এটা ভুলে যাব সো এইটা আমার কাছে মনে হয় যে মানুষ হিসেবে ভাইয়া হ্যাঁ এবং আমি সেটা শিখেছি এটা অবশ্যই আমি আমার বাবা মার সাথে আমার অনেক কিছুতে দিমত আছে বাট আমি আমার বাবা মার কাছে অনেক গ্রেটফুল ভাইয়া কারণ আমার বাবা ভীষণ সৎ একজন মানুষ ছিলেন অফিসার পানি বোর্ডে ছিলেন ওনার নাম মোহাম্মদ আমিনুল হক সো পানি বোর্ডে যারা আমার বাবার সমসাময়িক বা বস ছিলেন জুনিয়র ছিলেন সবাই আমার বাবাকে এক নামে চিনে কারণ সে এত বেশি সৎ ছিলেন যে বছরের মাঝখানে তার পোস্টিং হতো এবং আমরা হচ্ছে বছরের মাঝখানে স্কুল চেঞ্জ করে আরেক স্কুলে চলে যেতাম হ্যাঁ তো আমরা অনেক সাফার করেছি বাট আমার বাবার নামটা শুনে যখন কেউ আমাকে বলে ও তুমি আমিনুল হকের মেয়ে মানে ওই যে যে ভালো লাগাটা ওই যে যে সম্মানটা আমি তার চোখে দেখি আমার মনে হয় যে এটা অনেক জরুরি সো আমার বাবা মা আমাকে আসলে ওই শিক্ষাটা দিয়েছে যে মানুষের সাথে কিভাবে আমি বিহেভ করব। ইভেন আমার এই যে যে আমি সময় মতো যাওয়ার যে প্র্যাকটিসটা আমাকে বোম্বেতে সেটে এরকমও হতো যে সবাই হয়তো একই রাস্তা দিয়ে আমরা যাচ্ছি কিন্তু আমি আগে চলে গেছি ওরা একটু লেট হয়েছে ভাবে হয়তো দূরের একটা জায়গায় তো আমাকে ওরা বলছে যে মানে আজমেরি এইটা আসলে খুব হয় আমার সাথে যে আমি মানে এগুলো আসলে বেসিক শিক্ষা ভাইয়া হ্যাঁ পারিবারিক শিক্ষাটা খুব দরকার কিন্তু আমি আরেকটা জিনিস অ্যাড করতে চাই ভাইয়া যে আমরা অনেক কিছু জানি বা শিখি যেটা হয়তো একটা বয়সের পর যে আমার মনে হতে পারে যে এটা হয়তো আমার শিক্ষাটায় একটু ঘাটতি ছিল বা একটু ভুল ছিল আমরা কিন্তু চাইলেই সেটা চেঞ্জ করতে পারি আমাদের মধ্যে না ওই ওই গোড়ামিটা ধরে না রেখে যে আমি যা জানি সেটাই ঠিক আমার কিন্তু জানার না জানার শেষ নাই ভাইয়া একটা জিনিস কিন্তু আমি যা শিখে আসছি আমি হয়তো ভুলই শিখে আসছি তো আমি যখন একটা নতুন কিছু শেখার জন্য ওপেন থাকবো তখন লাইফ অনেক ইজি হবে তো ওইটা আমার মনে হয় যে এগুলোর সাথে বা যে মা তোমার তো আসলে টিচার হওয়া দরকার ছিল আর মানে তুমি যে একটা পয়েন্ট তোমাকে কেউ কিছু বললে তুমি যে পরিমাণে লেকচার তো দাও আচ্ছা আমার হিন্দিটা তো বাংলাদেশি মেয়ের হিন্দি বলে আমি বেঁচে গেলাম কারণ ভুল ভাল হ্যাঁ ওরকম আমি খুব খুশি আমার আর অত এফার্ট দিতে হয় বাট টাবু উনি তো খুব সিরিয়াস উনি কিন্তু উচ্চারণ একদম ঠিক হইতে হবে সো উনি আমি আমাকে বলে তুমি বলো হ্যাঁ সো উনার উনি কিন্তু বাংলা অনেক আগেও অনেক বাংলা ডায়লগে কাজ করেছে কলকাতায় হ্যাঁ সো আমার আমার এটা খুব ভালো লেগেছে এবং মির্জার ডায়লগ অনেকগুলো ডায়লগ ওরা আসলে মানে কলকাতার যারা গিয়েছেন তারা তো আসলে কলকাতার ওই টোনটা নিয়ে আসলে আসলে কথা বলেন বাংলাটা ওইটা ওরা চেষ্টা করেছে অনেকটা যে যাতে বাংলাদেশিদের মতো হয় কারণ এই ক্যারেক্টারগুলো বাংলাদেশ থেকেই যাওয়ার কথা ছিল সো আসলে যেহেতু এটা বাঙালি একটা মেয়ের ক্যারেক্টার এবং সে একটা প্রোগ্রামে যাবে সো ওখানে আসলে সবচাইতে যেই কাপড়টা সে পরতে চায় সব চাইতে ভালো যেটা মনে করে সেটা প্রথম কথাই ছিল লুক হতে হবে পরবে কারণ বিশালে মাথায় ঢুকে গেছে আমার কানজের ওই লুক হ্যাঁ তো বলছে যে তো তারপরে ওরা চিন্তা করলো যে একেবারে ওইরকমই শাড়িটার কালার হতে হবে সো ওইটার কাছাকাছি আসলে তখন পাওয়া যায় নাই সো ওই ওই শাড়িটা তখন নেওয়া হয়েছে এবং ব্লাউজের প্যাটার্নটাও ওইভাবে করা হয়েছে যাতে একদমই কাঞ্জের ওই লুকটা হয় আর আমার তো ভীষণ ভালো লাগছে যে যখন নেটফ্লিক্সে কেউ খুফিয়া অন করছে প্রথম শটটার পরের ই হচ্ছে যে আমাকে মানে জামদানিতে দেখছে মানুষ তো এটা সত্যি আমার অনেক ভালো লাগে ভাইয়া যখন আমি কান্সে গেছি তখনও যখন জামদানি আসলে এইভাবে মানুষ পছন্দ করেছে আমার আমার খুবই ভালো লাগে এবং এটা আমি একদম ইন্টেনশনালি করি মানে এটা আমার অনেক হয় না যে আমি এরকম না যে আসলে এমনি হয়ে যায় এরকম না আমি আমি চেয়েছি যে আমার আমি ব্যক্তিবাধন হিসেবে বা আমার সোসাইটিতে বা আমার দেশে আমি আসলে কতটুকু ইম্প্যাক্টফুল হইতে পারবো সো এইটা আমার মানে কি বলবো ঐতিহ্যের একটা পার্ট সো এইটা যখন আমি ক্যারি করছি তখন মানুষ যেমন জানছে তেমনি আবার কিন্তু অনেকে অনুপ্রাণিত হচ্ছে আপনি চিন্তা করতে পারবেন না এখন জামদানি মানে মানুষ বিয়েতে পড়ছে মানে জামদানির আবার একটা মানুষের ভালো লাগা তৈরি হয়েছে এবং জামদানি যারা তাঁতি আছেন যারা মানে বোনেন সেই শিল্পীরা তারা আসলে আমাকে কিন্তু ওইভাবে চোখেও দেখে নাই কিন্তু তারা মানে ওখানে আমি খুব পপুলার সো যারা এখানে রিক্রুট করেন যারা তারা আমাকে আমাকে এসে আবার বলে যে তুমি জানো আমাদেরকে বলে যে আপা শুনেন আপনি বুঝতেছেন না এটা বাঁধন আপার শাড়ি এটা বাঁধন আপার শাড়ি এটা বাঁধন ওই অনুষ্ঠানে পড়ছিল ওই অনুষ্ঠানে পড়ছিল সো এটা যে কি ভালো লাগে আমি এই কিছুদিন আগে মেরিলের প্রোগ্রামে একটা শাড়ি পরেছি ওটা হচ্ছে মিরপুরে বেনারসি সিল্ক তো ওই ওই কারিগর আবার আমার যে যে শাড়িটা রিক্রুট করে আমাকে দিয়েছেন যে ডিজাইন করেছেন না 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 উনি ফোন করেছে যে ওরা এটা আবার সবাইকে দেখাচ্ছে যে দেখো মিরপুরের শাড়ি পরেছে হ্যাঁ সো আমার কাছে মনে হয় যে এই ছোটো ছোটো জিনিসগুলো তো আমার পক্ষে সম্ভব মানে আমি আমি একজন বাংলাদেশের নাগরিক হিসেবে বলেন মানুষ হিসেবে বলেন আর একজন অ্যাক্টার হিসেবে বলেন আমি আমার আমার আয়ত্তে এটা আছে আমার খুব বড় কিছু করতে হবে না আমার কাছে মনে হয় যে আমি এতটুকুই যদি করতে পারি সেটাই আমার জন্য অনেক এবং আপনি ওই সময় আমি যে কনফিডেন্সটা পাই সেটা আসলে অন্য কিছুতে পাবো বলে আমার মনে হয় না এটা এটা একটা সিক্রেট সো যদি কেউ মনে করে যে আমি কেন এত কনফিডেন্ট আমার মনে হয় যে নিজের নিজের যা আছে নিজের স্যাটিসফাইড থাকার একটা খুব বড় শক্তি আছে আমি আসলে এটা চিন্তা করে কাজটা করি না আমি আমার কি ভালো লাগছে আমার কি খারাপ লাগছে আমি কি করতে চাই সেটার উপর ডিপেন্ড করে আমি একটা কথা বলি যে আমি আমার নিজের রাস্তা নিজে তৈরি করেছ প্রথমত হচ্ছে আমি ডিসিশন নিয়েছি যে আমি রাস্তায় হাঁটব এবং সেখানে রাস্তাটা ছিল না আমি সেটা তৈরি করেছি এবং আমি আমার একটা দর্শক মানে অডিয়েন্স একটা গ্রুপ আছে যেটা আমি অনেক স্যাটিসফাইড সো আমি তো আসলে ব্যবসা নিয়ে কিছু বলতে পারবো না কোনো কমেন্টস কিন্তু আমি এটা বলতে পারি যে আমি হোপফুল অনেক আমি মনে করি যে বাংলাদেশের মানুষ হচ্ছে ভীষণ আবেগী কিন্তু অনেক প্রতিভাও আছে কিন্তু মেধা আছে সো তারা যদি মেধাটা আসলে কাজে লাগায় এবং ভালো কাজে লাগায় তাহলে তারা আসলে অনেক ভালো কিছু করবে কারণ আমি আমি দেখতে পাই সেটা সো আমি হোপফুল আমার মনে হয় যে এটার পরিবর্তনটা আসবে কারণ খুফিয়ার রেসপন্স আমাকে একটা অনেক বড় আশার আলো দিয়েছে না না এরকম কিছু না আমার আমার সাথে তো ধরেন দুই দিন একটা যে কোনো বন্ধুত্বের রিলেশনশিপে থাকাই ডিফিকাল্ট আপনার মনে হয় না ব্যাপারটা রোম্যান্টিক তো আমি বলি নাই আপনার আমাকে সহ্য করা তো একটা ব্যাপার আপনি ধরেন ওই ওই ব্যারিয়ার পার হয়ে আমার পর্যন্ত তো আসতে হবে আমার রোমান্টিক মুড দেখার জন্য আপনি তো প্রথমে যেই রূপটা দেখবেন সেই সেই মুডগুলা সহ্য করে তো আপনার রোমান্টিক মুড পর্যন্ত যাইতে হবে সংসার নিয়ে মানে এখন না ভবিষ্যতেও চিন্তা হবে কিনা আমি জানি না বাট ডেফিনেটলি অবশ্যই এটা আমি চাই যে একজন পার্টনার থাকুক যার সাথে হয়তো আমার মানে আমি যে পথটা চলবো সেই হয়তো সেই পথে আমার সাথে হাঁটবে কিন্তু বা আলাদাও হতে পারে পথ বাট আমার পথ আমাকে চলতে দিবে সে তার মতো চলবে এরকম কিন্তু সেটা একটু ডিফিকাল্ট আছে কারণ আমাদের দেশে হচ্ছে আমি এটা বলবো না যে শুধু ছেলেরা মেয়েদেরকে বলে যে তুমি এদিকে যায়ও না মেয়েরাও ছেলেদেরকে বলে যে তুমি এদিকে যাও না মানে এটা যে আসলে আমরা কেউ কাউকেই বলতে পারবো না এই এইটুকু বোধ আমাদের এখানে নাই সো এই বোধটা আমার তৈরি হয়েছে কিন্তু আমার মেয়ের সাথে সম্পর্কে বিকজ আমি আমার মেয়েকেই আসলে এটা বলতে পারবো না সো আমি যখন এটা বুঝেছি তখন আমি তো ওকে বলতেও চাই না আমি চাই না যে কেউ আমাকে বলুক সো এটা তো একটা খুব ডিফিকাল্ট সমস্যা মানে এটা তো আসলে আমাদের সামাজিক যে প্রেক্ষাপট আমাদের যে রাজনৈতিক অবস্থা বা আমাদের যে সামাজিক অবস্থা সেই জায়গা থেকে আপনি ধরেন চাইলেও আমি বললাম না যে একটা মেয়ে নিঃশ্বাসই নিতে পারতেছেন আর আপনি আসেন একটা মেয়ে সিদ্ধান্তই নিতে পারতেছেন না যে আমি করবোটা কি জীবনে সো আর আপনি আসছেন হচ্ছে এত বড় বড় জিনিস চিন্তা করবে এটা এটা ডিফিকাল্ট ভাইয়া ওই গার্ডস তো থাকার জন্য যে পরিমাণে আপনি ধরেন তাকে মানে ওই পাওয়ারটা গেইন করার জন্য আসলে তাকে যেই পরিমানে প্রসেসের ভিতর দিয়ে যাইতে হয় সেটা অনেক ডিফিকাল্ট মানে এটা আপনি কাউকে আসলে ব্লেম করতে পারবেন না